Hello everyone, this is Hassan and you are watching National Barta. Gram Panchayet Nirbachon ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনের লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে 50 জন মানুষের মৃত্যু। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর 50 জন মানুষের মৃত্যু এই বিষয়টা বিভিন্ন অধ্যাপক হায়ার এডুকেশন এই বিষয় নিয়ে কি ভাবছেন আমি এই বিষয়ে আলোচনা করব বিশিষ্ট শিক্ষাবিদ ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক ইমানকল্যাণ লাহিরি স্যারের সাথে। স্যার, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 50 জন মানুষের মৃত্যু, নির্বাচন এবং মৃত্যু, এই পুরো বিষয়টা আপনি কীভাবে দেখছেন বা মৃত্যু এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? যে কোনো নির্বাচন আমরা বলে থাকি যে গণতন্ত্রের উৎসব, যদি গণতন্ত্র থাকে তাহলে মৃত্যু কখনোই কাম্য নয়। 50 জনের যে মৃত্যু হয়েছে তাদের পরিবার, তারা যে দলের আনুগত্যই তারা স্বীকার করুক বা যে দলই তারা করুক ব্যক্তিগতভাবে, সেখানে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু মৃত্যুটা মৃত্যুই। কোনো মানুষের মৃত্যুটা তার পরিবার, তার সমাজ, তার দেশের কাছে ক্ষতিকারক। গণতন্ত্রের যদি উৎসব হয়, যদি মানুষ তার নিজের মতকে প্রকাশ করার কোনো অধিকার রাখে, সেটা নির্বাচন। এবং গ্রাম পঞ্চায়েত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কিন্তু একেবারে ডিসেন্ট্রালাইজডভাবে মানুষ একেবারে যে মাটির কাছাকাছি যারা থাকছেন বা একেবারে দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেই জায়গায় তাদের মত প্রকাশের অধিকার রাখে। সেখানে যদি এইরকমভাবে রাজনীতিকরণ হয় এবং এভাবে যদি হত্যালীলা চলে, এটা কখনোই একজন মানুষ হিসেবে, একজন সামাজিক ব্যক্তি হিসেবে আমাদের পক্ষে মেনে নেওয়া কষ্টকর। স্যার, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর পর লক্ষ্য করলাম যে সরকার থেকে সেখান থেকে টাকা এবং চাকরির ব্যবস্থা করা হয়েছে, এই ধরনের বিষয় কি প্রকৃত অর্থে সমাধান হতে পারে বলে মনে করলাম? কোনো চাকরি, কোনো টাকা একটি জীবনের তো পরিপূরক হতে পারে না। তো এখানে আমার মনে হয় যে যারাই সরকারে থাকুন তাদের কিন্তু অনেক বেশি সতর্ক হওয়া দরকার একটি নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে। একদিনে এত বড় নির্বাচন হয় না, যেটা প্রাথমিক ভুল। দ্বিতীয়ত, বারবার বলা সত্ত্বেও যেভাবে নির্বাচন এখানে সংগঠিত হয়েছে, সেখানে মৃত্যু, লীলা, এভাবে রক্তের বন্যা বয়েছে, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি কাউকে হত্যা করছি তারপর বলছি চাকরি দিচ্ছি, সেটা তো কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়। আমার মনে হয় যারা এই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন তাদের অনেক বেশি সতর্ক হওয়া উচিত, কেন না একজন মানুষের প্রাণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, আপনি এটা কতটা সরকারের ব্যর্থতা বলে কতটা মনে করেন? সরকারের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, তার কারণ সরকার কোন দায়িত্বে, গত বছর পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, গতবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যেভাবে মানুষের মৃত্যু হয়েছিল, মৃত্যুলীলা চলেছিল, তার প্রেক্ষিতে এবারে অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল, অনেক বেশি প্রশাসনিক দায়িত্ব নেওয়া উচিত ছিল। যেটা বিরোধীরা বলেছে, সাধারণ মানুষ বলেছে, নিউজ মিডিয়া চ্যানেল সবাই বলেছে, কিন্তু সরকার উদাসীন ছিল এবং তারই বহিঃপ্রকাশ হয়েছে এতগুলো মৃত্যু মিছিল আমাদের দেখতে হচ্ছে। আমার মনে হয় আগামী দিনে সরকারের আরও বেশি সচেতন ও সতর্ক হওয়া উচিত। স্যার, অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান।